জি আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নাইম, আমি হচ্ছে কুমিল্লা থেকে, বড়িচং থানা আমার এলাকা। তো আমি ফার্স্টে আসছিলাম আমার এই যে হাঁটু বা জয়েন্টে, মানে প্রত্যেকটা জয়েন্টে ব্যথা করতো, অনেক ডাক্তার দেখাইছিলাম, অনেক মেডিসিন খাইছি, তারপরও কোনো সমাধান পাচ্ছিলাম না। তারপর অনেকদিন পর যে ইয়েতে ইউটিউবে ভিডিও দেখলাম সফুল্লাহ প্রধান স্যারের, তো ওনার কাছে সাক্ষাৎ করলাম আজ থেকে 15 দিন আগে। তো তখনকার আমার ব্যথা ছিল অনেকটাই বেশি, এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ, এখন আমার 15 দিন শেষ, আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। আর ধন্যবাদ সফুল্লাহ স্যারকে আর তার থেরাপিস্টদেরকে, তারাও অত্যন্ত ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেকটাই বেটার। 6 মাস আগে হঠাৎ করে আমার পিছনে পেইন করতো, মানে ব্যথা করতো, অনেকটাই ব্যথা। তারপর আমি বুঝতে পারি নাই যে এরকম একটা সমস্যার ভিতরে আছিলাম, এখন মনে করেন যে আমি কোনো জায়গায় বসলে উঠতে পারতাম না বা শুইলে উঠতে খুবই কষ্ট হইতো, ওইরকম মানে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারতাম না, চলাফেরার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াইছিল। তো এখানে এসে বুঝতে পারলাম যে আমার এসপিএ সমস্যা, রোগটা আসলে মেইনলি হচ্ছে আপনার রোগটা ধরাটাই একটা ডিফিকাল্ট ব্যাপার, মানে অনেক জায়গায় তো রোগই ধরতে পারে না, আর রোগ না ধরতে পারলে তো আর চিকিৎসা হবে না, ঠিক আছে। এখন উনি রোগ ধরতে পারছে, অনেকটাই পরীক্ষা নিরীক্ষা করে রোগটা ধরতে পারছে, এখন ইনশাল্লাহ আমার রোগ থেকে আমি একটু মুক্তি পাইছি। রোগটা আমার আসলে ওই যে আগে থেকে ছিল, তো তারপরে আমার কাছের কিছু ডাক্তারের কাছে পরামর্শ নিলাম, তো ওনারা আমার পেইন কিলার দিত কিছু, ওইতে মনে করেন যে খাওয়ার পরে যতটুকু এনার ক্ষমতা থাকতো ততক্ষণ ব্যথাটা কম থাকতো, তারপরে আবার সেই ব্যথা শুরু, তারপর আরেকটা ডাক্তার চেঞ্জ করি, ওই একই পেইন কিলার দিয়ে দিচ্ছে, আর যতক্ষণ মনে করেন যে আপনার পেইন কিলারের ক্ষমতা থাকে ততক্ষণই ভালো, ওইরকম মানে ওইরকম আস্তে 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 আমি আরো গভীরের দিকে চলে যাই, মানে শোয়ার থেকে উঠতে পারতেছি না, মানে হাঁটা চলাফেরা করতে পারছি না, ওইরকম ভাবে আস্তে আস্তে অনেক ডাক্তার দেখাই। দেখাইলাম ডাক্তার জানাইল, তারপরে ওই জায়গা কোনো রোগ ধরে নাই, তারপর হচ্ছে কুমিল্লাতে নিলাম, কুমিল্লা ওই জায়গায় হেরা কোনো ভালো ট্রিটমেন্ট দেয় নাই, ঠিক আছে, তিনি মধ্যে রোগ ধরতে পারলে না, ট্রিটমেন্ট দিত রোগ ধরতে পারে নাই, অনেক স্পেশাল ভাবে ট্রিটমেন্ট দিছে, অনেক ই করছে, আর এই জায়গার ফেসিলিটিটা অনেক ভালো, উন্নত মানের, মানে আপনার অন্যান্য জায়গা থেকে এই জায়গা বেস্ট, অনেক বেটার। আসলে এই যে সফুল্লাহ প্রধান স্যার, তিনি অত্যন্ত ভালো, স্যারের সম্বন্ধে যা বলবো তার থেকেও স্যার অনেকটাই বেশি, তা যাই বলি কম হবে, আর থেরাপিস্টরাও মূলত অনেক উন্নত মানের, তাদেরকেও অনেক ধন্যবাদ, তারাও অনেক ভালো ট্রিটমেন্ট করে। পরিবেশটা খুবই ভালো ছিল, পরিবেশটা এখানকে আসা মানে আসার পর থেকে মানে মনে হয়নি যে আমি কোথাও ইয়ে করছি বা ট্রিটমেন্ট নিতে আসছি, পরিবেশটাও খুবই ভালো। আসলে এই জায়গায় আসার আগে মনে হয়েছিল যে কেমন না কেমন হবে, এই জায়গায় আসার পরে ভাবলাম যে অন্যরকম, মানে আসার আগে যেরকম ভাবছিলাম এখন এরকম না, এই জায়গায় ফ্যামিলি টাইপের ট্রিটমেন্ট হয়, টাইম টু টাইম সবকিছু একুরেটলি ভাবে দেখাশোনা হয়, আমি আগের থেকে এখন মোটামুটি সুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের যদি এরকম সমস্যা থাকে এই জায়গায় আসে যোগাযোগ করতে পারেন বা ট্রিটমেন্ট নিতে পারেন, এই জায়গার ট্রিটমেন্টটা অনেক উন্নত। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।